নমস্কার বন্ধুরা, আমি সোনালী আর আপনারা দেখছেন গার্ডেন প্যারাডাইস। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই বর্ষাকালে আমরা জবা গাছকে কীভাবে যত্ন করব। আমরা সাধারণত জানি যে বর্ষাকালে কোনো গাছে সার প্রয়োগ করতে নেই, কিন্তু এবছর বৃষ্টি কিন্তু প্রায় সেরকমভাবে হচ্ছে না। মাঝে মাঝে খুব অল্প অল্প বৃষ্টি হচ্ছে, প্রায় দিনই কিন্তু বৃষ্টিটা সেরকমভাবে নেই। কিন্তু জবা গাছ যেহেতু সারা বছর ফুল দেয়, আর জবা গাছের কিন্তু খাবারের চাহিদা খুব বেশি। বর্ষাকালে আমরা অন্যান্য গাছে খাবার না দিলেও আমাদের কিন্তু জবা গাছে ঠিকমতো খাবার দিয়ে যেতে হবে। তাই বর্ষাকালে আমরা এই জবা গাছকে কীভাবে যত্ন করব সেই সব বিষয়ে আজকে তুলে ধরব। বন্ধুরা, এই সময় জবা গাছে কিন্তু আমরা কোনো রকম তরল সার দেব না। সেটা কিচেন ওয়েস্ট ভিজিয়ে আমরা যে সারটা প্রয়োগ করি সেটাও দেব না, আর খোল জল ভিজিয়ে যে জলটা আমরা তৈরি করি সেটাও কিন্তু দেব না। কারণ এই জল দিলে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ খুব তাড়াতাড়ি এই সময় হয়ে যাবে। যেহেতু বৃষ্টির জলে গাছের গোড়াটা কিছুটা ভিজে থাকে, তাই এই সময় যদি তরল সার প্রয়োগ করি গাছের গোড়ায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যাবে। তাই গাছকে খুব সহজে কিন্তু সেই ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তাই এই সময় আমরা কোনো রকম তরল সারটা কিন্তু ব্যবহার করব না। এই সময় আমরা কী সার প্রয়োগ করব সেটাই আজকে তুলে ধরছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি ভার্মি কম্পোস্ট নিচ্ছি এক মুঠো, নিমফুল নিয়েছি দু চামচ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হাফ চামচ নিয়েছি, নিয়েছি ফাঙ্গিসাইড কিছুটা, আর এটা আছে পটাশ, এটা হচ্ছে এসওপি। আপনাদের কাছে যদি লাল পটাশ থাকে সেটা নিতে পারেন, আর যদি জৈবভাবে করেন তাহলে কলার খোসার গুঁড়ো করে সেটা দিলে সবচেয়ে ভালো। আমার কাছে যেহেতু আমি কলার খোসার গুঁড়ো নেই, তাই আমি এখন এসওপিটা দিচ্ছি। এই সবকটা উপাদান নিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে যে সারটা দেখতে পাচ্ছেন, যে পরিমাণটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমার একটা গাছের জন্য তৈরি করেছি। আপনাদের যে কটা গাছ সেইভাবে পরিমাণ বুঝে আপনারা তৈরি করে নেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার কী করব, এই সময় গাছের গোড়ায় কিন্তু অনেক আগাছা জন্মে, সেগুলোকে আগে তুলে ফেলে দেব। এই সার প্রয়োগ করার আগে কিন্তু বন্ধুরা আগের দিন গাছের গোড়ায় একটু জল দিয়ে দেবেন, যেন গাছের গোড়ায় একটু ভিজে ভাবটা থাকে। শুকনো অবস্থায় কিন্তু কখনোই দেবেন না। এবার একটু এইভাবে খুঁড়ে নেবেন। ভালো করে চারপাশটা সুন্দর করে খুঁড়ে নিয়ে তবে এই সারটাকে দিয়ে দিতে হবে। এইভাবে খুঁড়ে নিলাম, নিয়ে এই সারটাকে এইভাবে নিয়ে চারপাশ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। বর্ষাকালে কিন্তু আমাদের এই সারটাকে অবশ্যই দিতে হবে, জবা গাছে না হলে কিন্তু কুড়ি ঝরে পড়ার সম্ভাবনাটা থাকবে। আর ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম যেহেতু গাছের পাতাগুলো দেখবেন এই সময় অনেক হলুদ হয়ে যায়। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আবার মাটি চাপা দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এই সারটা কিন্তু অবশ্যই এই সময় সব কটা জবা গাছে আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে, গাছের ফুলও সুন্দরভাবে ফুটবে। এবার আসি অন্যান্য ব্যাপারে, বর্ষাকালে জল আমরা কীরকমভাবে দেব। বন্ধুরা, গাছের গোড়া যখন দেখব এরকম শুকনো রয়েছে
বা এর চেয়েও বেশি শুকনো আছে তখনই আমরা কিন্তু জলটা প্রয়োগ করব। আর গাছে গোড়ায় যদি আমরা দেখি ভিজে ভাবটা রয়েছে কখনই কিন্তু আমরা জল দেব না, অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের শেকড় পচে গাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই জলটা খুব বুঝে শুনে দেবেন, গাছের গোড়া চেক করে নিয়ে তবেই কিন্তু জলটা প্রয়োগ করবেন। বর্ষাকালে এমনিতেই কিন্তু গাছের গোড়ায় সবসময় জল পড়ছে, গাছ ভিজে থাকে, তাই দেখে নিতে হবে আগে গাছের গোড়া শুকনো আছে কিনা, সেই বুঝে কিন্তু আমরা জলটা প্রয়োগ করব। প্রতি সপ্তাহে বন্ধুরা গাছে কিন্তু একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই সময় কিন্তু জব গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি করে হয়, তাই প্রতি সপ্তাহে একবার একটু ফাঙ্গিসাইড গুলে সমস্ত জবা গাছে আপনারা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। গাছের গোড়াতেও দিতে পারেন, আবার জবা গাছে ডালপালাতেও ভালো করে স্প্রে করে দেবেন। ম্যাগনেসিয়ামের অভাবে যেহেতু গাছের পাতা এই সময় হলুদ হয়ে যায়, আমার একটা গাছ দেখাচ্ছি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কেমন হয়ে গেছে, এখানে কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব ঘটেছে। এই গাছটাতে আমাকে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে হবে। আমি আজ বিকেলে এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দেবো সমস্ত পাতায় ভালো করে, তাহলে কিন্তু এই যে অভাবটা হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। এছাড়াও দেখবেন এই সময় বৃষ্টির অতিরিক্ত জল পেলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, সেই বিষয়ে তখন কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সেটা আবার যখন বৃষ্টির দিন চলে যাবে আস্তে আস্তে পাতা আবার সবুজ বর্ণ হয়ে যাবে। এই বর্ষাকালে আমরা কিন্তু জবা গাছকে ফসফরাসযুক্ত খাবার খুব কম দেব, এই সময় ফসফরাসের চাহিদাটা জবা গাছের কিন্তু কম লাগে। এছাড়াও বৃষ্টির জলে যেহেতু সমস্ত পুষ্টি উপাদান থাকে গাছের, সেইগুলো গাছ অনায়াসে সেই জল থেকে কিন্তু পেয়ে যাচ্ছে। বন্ধুরা বর্ষাকালে জবা গাছের ডাল দেখবেন অতিরিক্ত বেড়ে যায়, তাই যে ডালপালাগুলো দেখবেন খুব লম্বা হয়ে গেছে সেইগুলোকে কিছুটা পরিমাণ ছেঁটে দেবেন। বর্ষার জলে আবার সেই জায়গাতেই কিন্তু নতুন ডালপালা বেরিয়ে গাছটা সুন্দরভাবে তৈরি হবে, আর যে ডালগুলো কুড়ি নেই সেগুলো আপনারা কেটে দিতে পারেন। আর গাছের গোড়ায় দেখবেন অতিরিক্ত কিছু ডালপালা থাকে, এই যে ছোট ছোট যে ডালপালাগুলো রয়েছে এইগুলোকে আপনারা ভালো করে ছেঁটে দেবেন, তাহলে কি হবে এই গাছের গোড়ায় কিন্তু সুন্দরভাবে রোদ ঢুকতে পারবে, এতে কিন্তু গাছ ভালো থাকে। নিচে থেকে কি দেখবেন আমাদের কিন্তু গাছের গোড়ায় কোনো ফুল ফোটে না, তাই এই ডালগুলো না রাখলেই হবে, এগুলোকে ছেঁটে দিলে গাছটাও কিন্তু পরিষ্কার থাকবে। এইভাবে গাছের গোড়ার দিকটা একটু পরিষ্কার রাখবেন যাতে সেখানে আলো বাতাসটা ঠিকমতো করে ঢুকতে পারে। বন্ধুরা এই জবা গাছের আরেকটি সমস্যা হচ্ছে মিলিবাগ। বর্ষাকালে কিন্তু অতিরিক্ত পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়, তাই আপনাদের সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, ডালগুলোকে ভালো করে দেখবেন, যদি অল্প পরিমাণ হয় সেগুলোকে আপনারা কিন্তু হাত দিয়েও রিমুভ করতে পারেন বা শ্যাম্পু গুলে সেটা স্প্রে করে দিলেও কিন্তু মিলিবাগ অনেক সময় চলে যায়। আর যদি দেখেন কোনো ডালপালায় অতিরিক্তভাবে মিলিবাগ হয়ে গেছে তাহলে কিন্তু সেই ডালটাকে কেটে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেই গাছটা আস্তে আস্তে মিলিবাগের আক্রমণে মারা পর্যন্ত যেতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন আমার এই গাছটায় কিন্তু অনেক কুড়ি চলে এসেছে। গাছটাকে আমি কেটে দেখুন একটা সুন্দর কিন্তু শেপ আছে, খুব লম্বাও না গাছটা, ডালপালাগুলো চারদিক দিয়ে সুন্দরভাবে তৈরি হয়েছে। আর বন্ধুরা এই সময় আপনারা এই গাছের ডাল কেটে চারাও তৈরি করে নিতে পারবেন। জবা গাছের ডাল থেকে কিন্তু অতি সহজেই চারা তৈরি করা যায়, আপনারা যদি জলের মধ্যে দিয়েও রাখেন তার থেকেও দেখবেন সুন্দর শেকড় বেরিয়ে গেছে, বা এই সময়
বালিতে পুঁতে রাখলেও তার থেকে চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের জবা গাছের যত্ন করুন, দেখবেন গাছ ভরে কিন্তু ফুল হবে আর গাছ খুব সুন্দর সতেজ সবুজ থাকবে। আজ এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।